সালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কেমন যাচ্ছে দিনকাল? আমার যাচ্ছে কোনো রকম আর কি, চলে যাচ্ছে, তাও আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। অসুস্থ অসুস্থ করে কয়েকটা দিন আর কি হসপিটালে দৌড়াদৌড়ি চলছে। তেমনই একদিন হসপিটালে গিয়ে সব ডাক্তার টাক্তার দেখিয়ে টেস্ট করিয়ে শেষে আর কি খাওয়ার আর কি পালা ছিল। তো সেখানে ছিল ভেজিটেবল রোল, ছিল একটা চিকেন রোল ছিল একটা, আর দুটো সমুচা নিয়ে নিলাম, দেখি কেমন হয়। আমরা দুজন মানুষ ছিলাম, তাই দুইটা পরিসরে আর কি বা পোর্শনে, তো ওইটাই আর কি টেস্ট করে দেখলাম। এই ফার্স্ট আর কি আমার আমার এখানে টেস্ট করা আর কি, যে হসপিটাল আশেপাশে টেস্ট করে খাওয়া আর কি কেমন। খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। ভেজিটেবল রোলটাতে বোধ হয় একটু ভালো করতে পারতো। যাই হোক, বেশ মোটামুটি ছিল সবগুলোই। আমি মোটামুটি একটু একটু করে টেস্ট করেছি। ভেজিটেবল রোলটা একটু বেশিই ফাঁকা ছিল, হয়তো আর একটু ফিল করতে পারতো, আর মশলাটা একটু দরকার ছিল। আর চিকেন রোলটা মোটামুটি ঠিকঠাক ছিল, হয়তো লবণটা একটু দরকার ছিল, যে চলে যায়। আর সমুচাটা একটু কুড়মুড়ে ছিল, আমি আগে বলেছি কুড়মুড়ে যে কোনো জিনিস আমি খুব পছন্দ করি। সেক্ষেত্রে এই রোলগুলোর চাইতে আমি স্প্রিং রোল বেশি প্রেফার করি আমি নিজের জন্য। তাও খেতে মন্দ হয়নি, খেতে খুব ভালো হয়েছিল। আর তখনও সকালে ক্ষুধা ছিল, সকালে না খাওয়া ছিলাম, এই জন্য আরও বসে বোধ হয় ভালো লেগেছিল। তো কেমন লাগলো জানাবেন, আর আপনারা হসপিটালে আশেপাশে কী কী খেয়েছেন আমার সাথে শেয়ার করবেন। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আর যাতে সুস্থ থাকি আল্লাহর রহমতে। তো ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।